হ্যাঁ হ্যাঁ আমি চলে আসবো, 10 মিনিট এদিক ওদিক হবে না ভাইয়া। আপনি টেনশন নেন কেন, আমি কবে লেট করেছি? আমি জয় ভাইকে টাইম দিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ, জয় ভাইয়ের বাসায় আজকে খুব বড় একটা ইনভাইটেশন দিয়েছে আমাকে, বলেছে আই হ্যাভ টু বি দেয়ার, কিন্তু উনি না, দেখতে পাচ্ছি না। আচ্ছা আপনাকে আমি 5 মিনিটে ফোন দিচ্ছি ভাইয়া, আমি এটা শেষ করে আসতেছি আপনার বাসায়। হ্যাঁ হ্যাঁ, কি আবার তোমরা গান গাচ্ছো কেন? জয় ভাই কোথায়? এই লোকটা আগের শোতেও আমার সাথে গ্যাঞ্জাম করেছে, এবার যদি করে না আমি রীতিমতো তার নামে পুলিশ ছেড়ে দেবো বাইরে। ভাইয়া, জয় ভাইয়া, বাসায় দাওয়াত করে কেউ এরকম করে? খাওয়া দাওয়াও নাই কোনো। ভাইয়া, আইসক্রিম রেখে দিছে দেখো না। জয় ভাইয়া, ফোনটাও বন্ধ। হ্যালো 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 ভাইয়া, আমি এক থেকে পাঁচ পর্যন্ত গুনবো, সাড়ে তিনের মধ্যে যদি আপনি এখানে না এসেছেন আমি সত্যি সত্যি চলে যাবো। কিন্তু এক দুই তিন সাড়ে তিন ভাইয়া, I'm here. Why you're late? আমি বলছি আমাকে বলার সময় তো দিবা না। কেন আগে আপনি বলেন, এদিকে আসেন। কেন আপনি লেট? ভাইয়া হাত মিলাও। ওয়াও, আমার পাঞ্জাবিটা কেটে এত সুন্দর ড্রেস কিভাবে বানালা? আপনার বউ দিয়েছিল তাই। ওয়াও, আমার বউ এইভাবে ভেতরে ভেতরে তোমার সাথে সম্পর্ক রাখে সেটা আমি জানতাম না। সব কিছু আপনার জানলে হবে, যথেষ্ট জানেন এখন। প্রেমে কবার পড়ছো জীবনে? আজকে হাওয়াদের বলে দে বইতে যে কোনো দিকেতে আমি আমার কাছে ভালো লাগছে যে ডেডিকেশন, ওয়ার্কআউট করে, এত ফিট থাকে, এত সবকিছু ব্যাপারে এত কনসার্ন। তুমি জানো এই প্রত্যেকটা গুণ আমার মধ্যে আছে, শুধু জিম ছাড়া। ভুঁড়িটা কেন তাহলে যাচ্ছে না? জিমে যাব, জিমে যাব, জিমে গিয়ে ভুঁড়িটা যা, তারপর অ্যাবস। তুমি এক তো শোর ভিতরে সবকিছু বাদ দিয়ে আমার এই ভুঁড়িটার দিকেই তোমার, কারণ আপনার ওই ভুঁড়ি, ওই যে খানদানি যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে সর্ট আউট করতে হবে। তারপর তো জয় ভাই, জয় ভাই, জয় ভাই। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, মেয়েদের মন বোঝা। মনটাই খারাপ করছে বুঝছো, আমার ভুঁড়ি আছে, কালকের থেকে যদি এই ভুঁড়ি না গবাইতে পারি তাহলে শোতেই আসবো। এটা কি গোল্ড না ইমিটেশন? ড্রেসের সাথে মিলিয়ে মিলিয়ে গোল্ডের অর্নামেন্টস পরো, মানে ওয়াও, আসলে তুমি একটা লাকিয়েস্ট মেয়ে, তোমাকে এই জন্য সবাই হিংসা করে বাংলাদেশের সব মেয়েরা। আই এম ব্লেসড, আমার যে ফ্যামিলি আছে সবাই আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সবাই বলে যে এগুলো আসল সোনা না। না, দিস ইজ আ গোল্ড, রিয়েলি দিস ইজ আ গোল্ড, ইয়া। আমি তখনই বিশ্বাস করব যদি খুলে তুমি আমাকে দিয়ে দাও। প্রশ্নই ওঠে না, বিশ্বাস করেন না। থ্যাংক ইউ। আমি বিশ্বাস করলাম না। ইমিটেশনের ইয়ে পরে এসে বলতেছে গোল্ড, ড্রেসের সাথে মিলে গোল্ড যদি তুমি পরো। ইমিটেশন হলে তো আরো চার পল্লর পরতাম, যেহেতু এটা গোল্ড। এখানে দোষ পারিয়া, ট্যালেন্টেড, সব হিসাব মিলাই ফেলে। সো নেক্সট প্ল্যান কি? আমাকে নিয়ে, তোমাকে নিয়ে না, আমাকে নিয়ে তোমার কি প্ল্যান? আমার যেটা আপনাকে নিয়ে প্ল্যান সেটা হচ্ছে গিয়ে আপনাকে একটু জিম করাতে হবে, ভুঁড়িটা কমালে আমি আপনাকে আমার সিনেমাতে নিতে পারবো, তাহলে আমারই ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। তো ঘুরে ফিরে ওটা আপনাকে নিয়ে প্ল্যান না, আমাকে নিয়ে প্ল্যান। ছোট ভাই হিসেবে সেটা যেটাই হোক সেটা পরে দেখা যাবে। মানে ভাই বোন নিও না, আপনার কি মনে হয় আপনাকে ভাই বোনে কেউ মানাবে বা কারো কেউ বিশ্বাস করবে? ভাই করো না, দরকার আমার সময় দাও, আমি জিম টিম করে শরীর বানিয়ে একদম তোমার ইয়ের মতো হয়ে যাব, তোমার বয়ফ্রেন্ড ছিল ওর মতো হয়ে যাব। হ্যাঁ, বয়ফ্রেন্ড হয়নি তো, আমি পছন্দ করতাম তার মতো হয়ে যাব। তখন তুমি আমাকে একটা ব্রেক দিও, তোমার তো এখন প্রচুর ক্ষমতা। না না ভাইয়া, আমার ক্ষমতা যদি, তোমার ক্ষমতা আমি জানি পারিয়া, বিশাল ক্ষমতাবান অ্যাক্ট্রেস পারিয়ার, ক্ষমতার মানো তোমরা। পারিয়াকে নিয়ে একটি গান, দারুণ জমজমাট,
রেডি 1 2 3 তুমি কি ও বন্ধু যাবে আমার সাথে এই তুমি কি ও বন্ধু যাবে আমার সাথে এমন বড় সজোছনায় পায়ে পায়ে দূরের পথে তুমি কি ও বন্ধু যাবে আমার সাথে এই সুযোগে তোমার সাথে নেচে নিলাম কারণ কি জানো একটু পরে কে আসবে এখানে কে এমন একজন মানুষ আসবে যে আমার নাচ গান কথাবার্তা সব বন্ধ করে দিবে ফাঁকে সুযোগে আমি নেচে নিলাম কেন কে আসবে তুমি কি বলতে চাচ্ছিলে আগে বলে ফেলো আমি কি বলতে চাচ্ছিলাম বলে এসো না আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যে আমার ভবিষ্যৎ হিরো এটা একটা ডেমো সেজন্য তো ট্রাই করলাম একদম প্রোডিউসাররা যারা দেখছেন এই মুহূর্তে ইউ বেটার নোট ইট বাড়িয়া আমার বোন আছে আচ্ছা ও সবাইকে যেমন পছন্দ করে তোমাকে তার চেয়েও বেশি পছন্দ করে ওকে ও বলে ফারিয়ার চেহারাটা দেখলে মনে হয় যে একটি এইমাত্র জন্ম নেওয়া একটি শিশুর চেহারা ইনোসেন্ট সে বলে ফারিয়ার ড্রেস ফারিয়ার কথা বলার ঢং তাকে খুবই মুগ্ধ করে সে আমার বোন তোমার জন্য সে আমার বাসায় ছুটে চলে এসছে তা আমি চেয়েছিলাম সে না আসুক খালি বাসা থাকলে তোমার সাথে সারাদিন কাটাতে পারতাম আর বুঝোই তো খালি বাসা থাকলে সবার সাথেই তো একই ফ্লার্ট সে সামথিং নিউ না সবাইকেই তো ভালো লাগে কি করব বলো কোন কি যে চাই বলো যার দেখি লাগে ভালো মন সে তো বাধা পড়ে না আমি আমার বোনকে ডাকি তানি আপু এইমাত্র ফারিয়া আসলো এইমাত্র আসলো আমার সাথে সাথে তোমাকে ডাকলাম আমি আর বিশ্বাসই করি না কেমন আছো আরে ভালো আপনি কেমন আছেন এই তো ভালো কতক্ষণ আগে এসেছো বলো তো এই জাস্ট 2 সেকেন্ড আমি আসার সাথে সাথে বললাম আজকে একটা সত্যি কথা শুনতে চাই কতক্ষণ আগে এসেছো বলি ফ্যানে প্রথমে না আমি কমপ্লেইন করব ও দেখো একটু তোতলাচ্ছে মিথ্যা কথা বলার সময় একটু কেমন জানি তো প্রথমে আমি বলি আমাকে তো ইনভাইট করেছে প্রথমে নিজেই ছিল না বাসায় পুরো বাসটা একা ছিল একটা মেয়ে একা বাসা কেন চিন্তা করো বাড়িয়া আমার বোন হচ্ছে পরিচয় দিয়ে দেই সে হচ্ছে লিজন হারবালের চেয়ারম্যান এবং এই জন্যই উনি এত সুন্দরী আচ্ছা বাড়িয়া একটু আমাকে টেনশনে চলে আসছি আমাকে মাহিয়া মাহি ফোন দিয়েছে আমার ওর সাথে একটু কথা বলতে হবে আমি একটু মাহিয়া মাহির সাথে কথা বলে আসি তুমি আমার মাইন্ড করো না তুমি তো ওকে হিংসা করো আমি হিংসা করি কথা বলে আসি ওকে বলে দিও আই লাভ হার টু ওকে হ্যাভ আ সিট এই কেমন আছো আমি খুব ভালো আছি কেমন আছেন আপনি এখানে আসো কাছাকাছি বসি আচ্ছা হ্যাঁ আচ্ছা বলো তো কতবার এর মধ্যে ওই পাগল তোমাকে প্রেম নিবেদন করলো বেশিবার করেনি সংসার তো খুবই সুন্দর তার মধ্যে সবচেয়ে মজা লেগেছে আমার এক পাশে গান হচ্ছে আরেক পাশে আইসক্রিম ফ্রিজ এন্ড সোফা এন্ড মিনিস্টার ফ্রিজ টিভি আর আইসক্রিম হবে আর সাথে তো তোমার কিন্তু কিছু গিফট আছে লিজানে আমাকে এটা বলো যে তো তুমি সেই মানে আপনি সেই আমার বলতে হবে না আরে আপনি আপনি বলা দরকার নেই তুমি বলো তো তুমি সেই না দেয়ার আ সিক্রেট অফ অল প্রিটিনেস লিজান হারবাল থ্যাংক ইউ সো মাচ মানে মাশাআল্লাহ আমি কিন্তু তোমার ভক্ত জানো থ্যাংক ইউ আমার শুধু মনে হয় কি তুমি ডিফারেন্ট একদম সামথিং স্পেশাল থ্যাংক ইউ এবং তুমি কি জানো তোমার সাথে ঐশ্বরিয়ার চেহারার অনেক মিল ওকে থ্যাংকস থ্যাংকস ফর দি কমপ্লিমেন্ট বাট খুবই সুন্দর আয়োজন আই মাস্ট সে ইটস বিউটিফুল এবং যখন শুনলাম যে এরকম একটা আড্ডা হবে তোমাদের বাসায় তো কাজটা ফেলে দিয়েই চলে আসলাম দাঁড়াও আইসক্রিম খেয়েছো আমি একটু হেলথ কনসিয়াস তো আইসক্রিমটাই খেতেই হবে খাও না খুব মজা লাভ আইসক্রিম খেয়েই দেখো তুমি একটা যদি খাও তুমি একদম ভক্ত হয়ে যাবা ঠিক আছে এটা ফ্যান হয়ে যাবা লাভ আইসক্রিম অনেক টেস্টি কিন্তু আমি হেল্প করব না আমি আজকে তোমার সাথে একটা খাবো মেহমানদারি হচ্ছে কিন্তু আই লাভ দিস মেহমানদারি নয়
আজকে আমি তোমার সাথে খেতে চাই। জয় ভাই ঠিক আছে, কথাবার্তা একটু কম বললেও হবে, আমরা আছি কিন্তু বাসায়। ও কোথাও কথা বলে না, ও চাপা মারে, সব সময় নিজেকে বিজি করে রাখে। ও তুলে খাও, খুব টেস্টি। থ্যাংক ইউ সো মাচ। বাট এই আইসক্রিমের সুনাম তো এমনিও আছে বাজারে, আসলে আমি নতুন করে বলার কিছু নেই, খুব মজা। শোনো আমি আগে বলে নিই, আমার খুব ইচ্ছা তোমার বিয়ের মেহেদি, যেটা মেহেদি সন্ধ্যা, ওটা কিন্তু পুরো আমি করে দিব, লিজার মেহেদি দিয়ে। শিওর শিওর একদম, প্লিজ ইউ আর মোস্ট ওয়েলকাম। আম্মু আব্বু তোমরা যদি দেখে থাকো, দেখো আমি অলরেডি মেহেদি লোক পেয়ে গেছি, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। না আমি শুধু ছেলেটা ঠিক করে ফেলো, সত্যি খুব অনার। হ্যাঁ ছেলেটা আমি ঠিক করব, না ছেলেটা শুধু ঠিক করে ফেলো। আম্মু আব্বু আম্মু আব্বুকে বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলো, মানুষের লাইফে তো আনন্দ থাকে, কষ্ট থাকে, আমি শিওর তোমার লাইফেও কষ্ট আছে, প্রতিনিয়তই কিন্তু আমরা ছোটোখাটো ব্যাপারও এত বেশি কষ্ট পাই, ভুলতে পারি না। এমন একটা কষ্ট বলবা যেটা মাঝে মাঝে মনে হয় তোমার সাথে এটা করা উচিত হয়নি? আসলে আমি কষ্ট বলবো না, আমি প্রথমত তো সৃষ্টিকর্তার কাছে আমি অনেক ব্লেসড যে আমি যা যা চেয়েছি আমি আমার জীবনে আমি মোটামুটি সবই পেয়েছি, কিন্তু মাঝে মাঝে নিজের কাছে খারাপ লাগে যদি আল্লাহ আমাকে অতখানি আর্থিকভাবে আরেকটু ইউনো প্রতিষ্ঠিত করতো, বা আমার যদি অনেক টাকা পয়সা থাকতো, টু বি ভেরি স্পেসিফিক, আমি হয়তো বা অনেকগুলো মানুষের জীবন অনেক ভিন্নভাবে চেঞ্জ করে দিতাম যেগুলো আমার সাথে দ্বারা অ্যাসোসিয়েটেড আছে। আচ্ছা, এবং আমি চেষ্টা করি যে আমি নিজে খাই না খাই ওই মানুষগুলোকে যেন আমি তাদের প্রাপ্যটা দিতে পারি। তো এই যে মাঝে মাঝে দেখি যে তাদের সাথে কখনো হয়তোবা ঠিক হয় না, যেমন হয়তোবা যিনি আজকে তোমার এই ঘরটা পরিষ্কার করছেন তাকে হয়তোবা আমরা মাসে দুটো দিন দেরি করে স্যালারিটা দিই, আমার কাছে ওটা ভালো লাগে না, কারণ আমরা তো অন টাইম পেয়ে যাচ্ছি, ওদের বাসায় তো দুটো দিন স্যালারি ছাড়া আছে, বরঞ্চ আমরা দুটো দিন আগেই দিতে পারি। হ্যাঁ একবার জিজ্ঞাসা করতে পারি তোমার লাগবে কিনা। তুমি দেখো না আব্দুল আজিজ ভাইকে বলে আমাকে একটা ক্যারেক্টার দিতে পারো কিনা, এইগুলো আমাকে আসলে তুমি আজিজ ভাইকে বলে আমাকে একটা ক্যারেক্টার দাও না। এত সুন্দর আছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটাও একদিন পূরণ হবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। আপু কি হলো, অনেক সময় তো দিলাম, আমি মাহিকে বললাম যে আজিজ ভাইকে বলে আমাকে একটা ছবিতে ক্যারেক্টার দাও। মাইকে মাহিকে ইনভাইট করে নিতে এখানে না, আসবে তো অবশ্যই। তুমি কি গিফট গুলো সব দিছো ফারিয়াকে? আইসক্রিম খাচ্ছিলাম। তুমি কি অন্য যে লিজান আরমালের গিফট আছে, মিনিস্টারের গিফট আছে, এই মিনিস্টারের কিন্তু তোমার জন্য সারপ্রাইজ মিনিস্টার। মিনিস্টারে কিন্তু আরো সুন্দর সুন্দর আছে, তুমি আবার যখন আসবে আমি তোমাকে মিনিস্টারে, তুমি আবার আসলে আমি তোমাকে মিনিস্টারের ফ্রিজ দেব। নাও বাট আই ওয়ান্ট টু থ্যাঙ্ক বিকজ রাইস কুকার ইজ এ রিকোয়ার্ড ফর মি, আমি নতুন নতুন সুশি সাশিমি বানানো শিখেছি। থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। ওর একেবারে মনের মতন গিফট হয়ে গেল, এন্ড ইটস এ হেলদি। ওয়্যার ইজ লিজান হারবাল? আই লিজান তো ওর জন্য আছে, কোথায় রাখবো এটা? তুমি এটা এখানেই রাখো, আমার কাছে দাও। ও থ্যাঙ্ক ইউ, তুমি সহ আমার কাছে চলে আসো। না আচ্ছা এটা গিফট, থ্যাঙ্ক ইউ। আর এটা হচ্ছে লিজানের অনেক প্রোডাক্ট আছে, আমি জানি না, মেহেদি আছে, দিস ইজ মাই অল টাইম ফেভারিট, ওকে, ছোটবেলা থেকে। থ্যাঙ্ক ইউ। আর ওর বিয়ের আমি কিন্তু সবকিছু স্পন্সর করছি, সবকিছু আপু তুমি করো, তুমি লেজার হারবালের চেয়ারম্যান, তোমার যা খুশি তুমি করো, কিন্তু আমাকে ওর সাথে একটু কথা বলতে দাও, আড্ডা মারো, কারণ ওকে তুমি রান্না করে খাওয়াবে না? হ্যাঁ ওর জন্য খুব মজার মজার রান্না হচ্ছে, আড্ডা মারো আর আমি রান্নাটা করেই আবার আসছি, তোমাদের সাথে জয়েন করব। তুমি রান্না করতে যাও আর আমরা একটু দম নিয়ে নেই, আমরা দম নেওয়ার জন্য একটু টাইম দিচ্ছি। আইও বেশি দুষ্টামি করবা না, টেক কেয়ার, থ্যাঙ্ক ইউ সো মাচ। চলো ওই বেশি দুষ্টামি করে কোনো কিছু পাত্তা দিবা না। হ্যাঁ আই গট ইউ নাও, আই গট ইউ নাও, খোদাহাফেজ। আল্লাহহাফেজ। সো ফারিয়া বলুন এরপর কি হওয়া উচিত? যেহেতু মাইক পাচ্ছি এবং যেহেতু আমার মিউজিশিয়ান ফ্রেন্ডরা আমার সাথে আছে, আমি তোমার জন্য একটু বেসুরা গলায় গান গাবো। প্লিজ রাইট, ইয়েস, এন্ড ইউ হ্যাভ টু ড্যান্স উইথ মি। ওকে, আই উইল নট ড্যান্স উইথ ইউ, আই উইল ড্যান্স উইথ মাইসেলফ। ফারিয়া চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ
চান্সে তোমাকে আই লাভ ইউ বলে দিলাম, তুমি তুমি আই লাভ ইউ টুটার মানে আম জনতার মতো বলে দিলা, তোমার উচিত ছিল। আমার কাছে সবাই কমপ্লেইন করে যখন কেউ আমাকে বসো অ্যাপ্রিশিয়েট করে আই লাভ ইউ বলে, আমি আই লাভ ইউ টুটা বলতে ভুলে যাই। সো এটা নিয়ে একটা বড় ইনসিডেন্টও আছে, একটা মুভি প্রমোশনে হয়েছিল, বাট জেনুইনলি আই লাভ ইউ টু। সিরিয়াসলি? ইয়েস। এত ভালো লাগে কেন? এত ভালো লাগে কারণ বিকজ আপনার আমার কম্বিনেশনটা খুব মজার, এবং এই কম্বিনেশনটা খুব রেয়ার কম্বিনেশন। এটা কি সারা জীবন রাখা যায় না? অবশ্যই রাখা যায়, কেন রাখা, চাইলেই রাখা যায়। কিভাবে চাওয়া যায় বলো তো? সম্পর্ক এমন একটা জিনিস, সেটা শুধু ইচ্ছা লাগে, বাকিটা তো উপর থেকে সেট হয়ে আসে। এখন কিভাবে যে সেট হবে, বয়সও হয়ে যাচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি না। যাই হোক, এটা একটা জীবনে অপ্রাপ্তি এবং অতৃপ্তি নিয়ে জীবনের বাকি দিনগুলো পার করতে হবে। আমি নিজের চোখের পানি নিজেই বুঝতে পারি। তোমাকে আমি 2 কোটি টাকা দিই এখন এই মুহূর্তে এখানে, সময় হচ্ছে 2 মিনিট। এই 2 মিনিটে এখানে বসে 2 কোটি টাকা তুমি কিভাবে খরচ করবা? আমি বলবো যে প্লিজ আরো বেশি করে সিনেমা বানান, অনেকগুলো মানুষ কাজ করছে না, দে নিড ওয়ার্ক, দে আর সাফারিং আ লট, and I just can't see that. তুমি একটা ভুল করতেছো, তুমি FDC কে যদি 2 কোটি টাকা দিয়েও দাও, তারা টাকাগুলো নিয়ে মাহিয়া মাইকি নিয়ে ছবি বানায় ফেলবে। তোমাকে নিয়ে বানাবে না, তোমাকে নিয়ে বানাবে হচ্ছে কলকাতার লোক। আমার কোনো সমস্যা নেই, ওরা মাহি, পরিমণি, মিম, শিমলা আপু, শাবনা আপু, মৌসুমী ম্যাম সবাইকে নিয়ে মুভি বানাও, তারপর মুভি তো বানাক। সো এটা তুমি মন থেকে চাও যে? Yes, I want that because আমি বাংলা ফিল্মকে অনেক ভালোবাসি, এবং এটা আমার এমন না যে আমি ডে ওয়ান থেকে ভালোবাসতাম, এটা আমি কাজ করতে করতে ভালোবেসেছি। তো আমি চাই না যে একটা দিন একটা সময় এরকম হয়ে যাক যে কাউকে আমি ইউটিউবে গানও দেখাতে পারবো না, হয়তো আমি একদিন কাজ করব না, বাট এই কন্টিনিউশনটা যেন বন্ধ না হয়। ফারিয়া, একটা বিষয় জানতে চাই, জানার আগ্রহ। ধরো তোমার বিয়ে হলো, যার সাথে সেটেল ম্যারেজ, তার মা মানে তোমার শাশুড়ি তোমার প্রতিটি বিষয়ে ইন্টারফেয়ার করছে, উনি চাচ্ছেন যে তুমি তার ছেলেকে আরও বেশি কেয়ার করো তার ভাষায়, তুমিও সুন্দরভাবে সংসারটা করতে চাও এবং তোমার ক্যারিয়ারও আছে, তখন তুমি কী করবা? প্রথমত তো বিয়ের আগেই তাদের সাথে কথা বলে নেওয়া উচিত, আমার মনে হয় তারা আমি যা তা ভেবেই আমাকে অ্যাকসেপ্ট করবে। আজকে আপনার সাথে যখন আপনার ওয়াইফের বিয়ে হয়েছিল, তার পরিমাণ নিশ্চয়ই জানতো আপনি শারিয়া নাজিম জয়। আমিও আশা করি যে তারা জেনেই নেবে যে আমি নুসরাত ফারিয়া এবং আমার একটা আলাদা প্রফেশন আছে। সব কিছু তো ব্যালেন্স করতেই হবে, ফ্যামিলি, ম্যারিড লাইফ, দিজ অল আর ইন্টিগ্রাল পার্ট অফ আ লাইফ, আ ওমেন্স লাইফ। ওমেন্সহুডটাকে এলাবোরেট করতে, আরও এনজয় করতে, ওই সাংসারিক জীবনটাকেও কিন্তু আলিঙ্গন করতে হবে, তখন হয়তো আমাকে 2 পয়সা ছাড় দিতে জানতে হবে, এবং আমি সেই 2 পয়সা ছাড় দিতে রাজি। তুমি ছাড় দিতে রাজি? এবং আসলে সাধারণ মেয়েদের ক্ষেত্রেও তো এই ধরনের আমার মনে হয় ম্যারেজ ইজ আ ইনস্টিটিউশন অফ স্যাক্রিফাইস, সবারই কম বেশি স্যাক্রিফাইস করা লাগে, ওই একটা ম্যারেজকে একটা কোম্পানিকে ভালোভাবে যেরকম রান করতে লাগে একটা ম্যারেজেও লাগে, সেটা শ্বশুর শাশুড়ি হোক, সেটা বাবা মা হোক। শাশুড়ির জন্য তোমার পরামর্শ কি? আমি আমার শাশুড়িদেরকে বলবো, যারা শাশুড়িরা এই মুহূর্তে দেখছেন তাদেরকে একটা কথাই বলবো যে মেয়েকে বউ হিসেবে নয়, নিজের মেয়ে হিসেবে দেখুন, এবং সবাই বলেও কিন্তু বিয়ের সময় ওই কথাটাকেই যদি বিশ্বাস করা যায় না আজীবন, দ্যাটস এনাফ। মানে তুমি সত্যি বিশ্বাস করো, আমার মা না একদমই এরকম, মানে বউকে একদমই মেয়ের চোখে দেখে, এবং সেজন্য আমি তোমাকে এত মানে বলতে চাচ্ছি, এবং আমার মনে হয় তুমি যদি এসে পড়ো তুমি এই সুবিধাটা পাবা। না, আই উড লাভ টু কাম টু ইয়োর হাউস, অ্যান্ড আমি চাই আপনার মাও আমাকে দত্তক নিয়ে মেয়ে বানাক। কতজন হয় এরকম লাকি যার 1, 2, 3টা মা আছে? মেয়েদের থেকে বেশি লাকি কিন্তু হয় না। আর কথা কি বলবো বলো, কেন কি হচ্ছিল? দিয়ে দিচ্ছিল, আমি বলছিলাম যে তুমি মানে একটা ভালো মেয়ে, তোমাকে আমি বোনের মতো দেখি,
আমার তো এক বোন বড় বোন, এই বোন ছোট বোন, এইভাবে এই কথাগুলোই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ একদম একদম। আর আমি তো কখনো আমার বউ তো একজনই, আমি তার সাথে কম্পেয়ার কাউকে করি না কখনো। একদম কোনো উল্টা পাল্টা না, একদম উল্টা পাল্টা হচ্ছে না, একটু পাল্টাকে আর উল্টাকে ব্যাপারটা একটু। আসলে আপু মানে হচ্ছে কি, আমার বড় বোন এত ঢেকে ঢুকে পর্দা করে, আমার ছোট বোন একদম পর্দা ছাড়া থাকে, আমার ব্যালেন্সটা কিভাবে হবে? হ্যাঁ ব্যালেন্স আছে, ব্যালেন্স তো করতেই হবে না কাউকে। ওই যে একটু আগে কি বলেছিলাম, স্যাক্রিফাইস, ম্যারেজ ইজ আ ইনস্টিটিউশন অফ স্যাক্রিফাইস এন্ড উই অল হ্যাভ টু ব্যালেন্স। আমরা যখন এখন ফ্যামিলির সবাই একসাথে হয়ে গেছি এবং আমাদের গেস্ট ফারিয়া, সো আমরা আসলে একটা ফ্যামিলির গান গাই যেটা মানে সবাই মিলে আমরা এনজয় করতে পারবো, এবং এই গানটা শুনতে শুনতে আমরা চলে যাব আমাদের ডিনার টেবিলে। ডিনার টেবিলে আমার বোন অসাধারণ রান্না করেছে, নতুন শিখেছে, রান্নাগুলো তোমাকে খাওয়াবো। ওকে। কি শেষার্থ কে জীবন খুঁজে ফিরি কোথা নেব ঠাই, চারিদিকে সবাই মন, কেউ ভালো কেউ মন্দ, ঘোর আপন মান যে চেষে থা বেড়ায়, মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই, মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই। গান চলতে থাকুক, আমরা খেয়ে আসি, খাওয়া পাঠিয়ে দিচ্ছি, খুব সুন্দর, চলো আপু খেতে খেতে গান শুনবো আজকে, চলো। আমি কি স্ক্রিনে? ও হ্যালো এভরিওয়ান, আপনি কি এই ভিডিওটাতে মজা পেয়েছেন? আরো যদি এরকম মজার ভিডিও দেখতে চান, ইউ নিড টু সাবস্ক্রাইব টু বঙ্গবিডি।